বন্ধুরা, আবার আমি হাজির হলাম আপনাদের সামনে একটা দারুণ টিপস নিয়ে। ছোট্ট একটি টিপস যে জুতোর কালি অনেকের বাড়িতেই আছে, দেখবেন এইরকম শুকিয়ে শক্ত হয়ে যায়। এরকম শুকিয়ে শক্ত হয়ে গেলে আপনারা কি করবেন আমি সেটা একটু দেখাচ্ছি। দেখুন, এরকম শুকিয়ে গেলে, ব্যবহার করার অযোগ্য হয়ে গেলে জুতোর কালি ফেলে দেওয়া ছাড়া কিছু উপায় থাকে না। তখন আপনারা কি করবেন, 2-3 ফোঁটা পেট্রোল এই জুতোর কালির মধ্যে দিয়ে দেবেন এবং দেখবেন আপনারা খুব সুন্দরভাবে জুতোর কালিটা ব্যবহার করতে পাচ্ছেন, ফেলা যাবে না। তো আমার এই টিপস আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আমি এবারে 2-3 ফোঁটা পেট্রোল দিয়ে আপনাদের আমি পরে আবার দেখাচ্ছি। এই বন্ধুরা দেখুন, আমি পেট্রোল দেওয়ার পরে এই যে আমি এখন এই বেল্টটাকে আমি পালিশ করছি। খুব সুন্দর পালিশ হচ্ছে। তো এরকমভাবেই 2-4 ফোঁটা পেট্রোল আপনারা দিয়ে তারপরে আপনারা পালিশ করবেন, ঠিক আছে? পালিশের পরে এই দেখুন, এই এই এইরকম এটা হচ্ছে ক্রিম। এই যে এটা ক্রিম আছে, এই ক্রিম দেখতে পাচ্ছেন, সাদা সাদা রঙের ক্রিম। এরকম ক্রিম আপনারা জুতোয় দিয়ে দেবেন, ব্যবহার করবেন, জুতোয় বা বেল্টে এরকমভাবে দেবেন। দিয়ে এটা দিলে হয় কি, এটা সফট থাকে, মানে লেদারটা সফট সফট থাকে। তো সেই জন্য দিয়ে এরপরে আপনারা এইভাবে এটা মানে পালিশ করে দেবেন। পালিশ করে দিলে হলো কি, এটা নষ্ট হবে না, সহজে লেদারটা নষ্ট হবে না। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে আমার প্রত্যেকটা নোটিফিকেশান আপনারা সবচেয়ে সবার আগে আপনারা পেয়ে যান। এবং আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের টিপস দেওয়া হয় যেগুলো আপনাদের উপকারী লাগবেই লাগবে। ধন্যবাদ।